BPL এর আগামী মৌসুমে থাকছে বিশাল চমক। হ্যাঁ দর্শক, এর আগের মৌসুমগুলোতে যেখানে দলগুলোর মালিকানা পাওয়া কঠিন, সেইখানে এবছর যেন কারাকারি করছে দলের মালিকানা নিয়ে। 2024 BPL এ অর্থাৎ দশম মৌসুমে এমন ঘটনা ঘটছে। ইতোমধ্যে দল ছেড়ে দিয়েছে রূপা ও মান গ্রুপের টিম ঢাকা ডমিনেটরস, কিন্তু এবার সেই ঢাকার মালিকানা নিয়ে লেগেছে দ্বন্দ্ব। 2024 BPL এ ঢাকা ডমিনেটরসের জায়গা দখল করতে চায় ঢাকার পূর্বের মালিকানা ঢাকা ডায়নামাইটস, যার মালিকানায় ছিলেন বাংলাদেশের অন্যতম গ্রুপ বেক্সিমকো। বাংলাদেশের সব থেকে বড় গ্রুপ বেক্সিমকো নিতে চাচ্ছে ঢাকার মালিকানা। অপরদিকে নাছোড়বান্দা বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার প্রতিষ্ঠান মুনার্ক মার্টকে নিয়ে গড়াতে চাচ্ছে ঢাকার দল। 2023 BPL এ মুনার্ক মার্ট দল কিনতে আগ্রহ দেখালেও BCB দল দেয়নি মুনার্ককে। বেক্সিমকো গ্রুপ মালিকানা কিনে তাদের আগের দল ফেরাতে চায় ঢাকা ডায়নামাইটসকে, কিন্তু সাকিব তার প্রতিষ্ঠান মুনার্ক মার্ট নিয়ে গড়াতে চাচ্ছে মুনার্ক ঢাকা। এই নিয়ে লেগেছে দ্বন্দ্ব। এইদিকে বেক্সিমকো গ্রুপ চাচ্ছে ঢাকার মালিকানা কিনতে, অপরদিকে সাকিবও চাচ্ছে ঢাকার মালিকানা কিনতে। তাই তো BCB-র শেষ সমাধান ঢাকা ডমিনেটরসের জায়গা ঢাকা ডায়নামাইটস ও মুনার্ক ঢাকা দুইটাই থাকবে। অর্থাৎ বেক্সিমকো ও মুনার্ক মার্ট দুই গ্রুপ মিলেই তৈরি হবে ঢাকার বিশাল এক শক্তিশালী দল, যার মালিকানায় থাকবে গ্রুপ বেক্সিমকো ও সাকিবের মুনার্ক মার্ট। অর্থাৎ যৌথভাবেই তৈরি হচ্ছে 2024 BPL এর ঢাকা টিম।